জীব সেবাই শিব সেবা, অথবা জীবে প্রেম করে যেজন সেইজন সেবিতে ঈশ্বর। আপনারা হয়তো ভাববেন যে এই উক্তিগুলো তো আমাদের সকলেরই জানা, তাহলে হঠাৎ কেন? এর কারণ আছে, আমরা সবাই এই উক্তিগুলো জানি কিন্তু মেনে চলি কতজন? এই তাৎপর্যটা আমরা কতজনের মধ্যেই বা রয়েছে? হ্যাঁ, এই মেনে চলাকে নিয়ে কিন্তু আয়ুদারের আজকের সংস্থা আমাদের সঙ্গে আছেন। আয়ুদার কি এবং তারা কি কাজ করেন সেই সংকল্পে তো আপনাদের সাথে আসবই। তার আগে বলি, সোশ্যাল এক্সপ্রেসে আপনাদের আবারও স্বাগত। আমি রিমা, প্রত্যেক বুধবারের মতনই আপনাদের সঙ্গে রয়েছি সোশ্যাল এক্সপ্রেস নিয়ে। আর আমার সঙ্গে যে দুজন আজ সমাজকর্মী রয়েছেন, তাদের মধ্যে আমি আয়ুদারের আমাদের যে ফাউন্ডার এবং প্রেসিডেন্ট রয়েছে তারাশঙ্কর নাগ, এবং মেম্বার আছেন পায়েল দাস, তাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন লাগছে আপনাদের এখানে এসে? খুবই ভালো লাগছে, এরকম একটা প্ল্যাটফর্মে এসে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আয়ুদার নামটা একদম নতুনত্ব নাম একটা, তো এই নামটা কেন বা এই নামকরণটা কিভাবে শুরু হলো? অ্যাকচুয়ালি আয়ুদার ওয়ার্ডটা হচ্ছে স্প্যানিশ ওয়ার্ড, সেখানে আমাদের হচ্ছে হেল্প অ্যাড এন্ড আপনার হেল্প করা, যেখানে সাহায্য করা। তো বেসিক্যালি আমরা অ্যানিমালস এনজিও যেহেতু চালাই, তো অ্যানিমালসদের সাহায্যের জন্য আমরা যেহেতু করেছি, সেই কারণেই এই ধরনের একটা নাম আয়ুদার দেওয়া হয়েছে। বাহ, সুন্দর। মানে বেসিক্যালি আপনারা পথ পশুদের নিয়ে কাজ করছেন। আচ্ছা, মানে এর শুরুটা কিভাবে হলো? এই শুরুটা অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা স্টোরি আছে যেটা আপনার সাথে আমি শেয়ার করতে চাই। একদম। বেসিক্যালি আজকে যখন 2019 ডিসেম্বরের দিকে, তো আমি অলরেডি এর আগে থেকেও পথ পশুদের নিয়ে কাজ করছি, বাট আমার এনজিও ফাউন্ড করা ছিল না বা আমার সেন্টার হাউস ছিল না। তো সেই সময় কি হয়, হঠাৎ করে একজন আমারই একটা বোনের মতো একজন আছে যে রানীগঞ্জে থাকে, ইন্দ্রাণী সেন নাম। আচ্ছা। তো হঠাৎ করে একদিন আমাকে ফোন করলো, ও কলেজে ছিল, যে দাদা একটা কুকুরের রেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো পা কাটা গেছে, ওকে একটা বন্ধু ওকে ফোন করে বলেছে। তো আমি ছিলাম, আমার সাথে সৌরভ মুখার্জি বলে একজন প্র্যাকটিশনার ছিল, আমার একটা বন্ধু ছিল মলয় বলে নাম। তো আমরা কি করলাম, তো আমরা রেল স্টেশনে যথারীতি যাই, প্রচন্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে ইন্দ্রাণী আছে। তো সেই সময় আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে আমরা যে কুকুরটা ট্রিটমেন্ট করতে গেছিলাম ওটা অ্যাম্পুটেশন কেস ছিল, যেহেতু আমাদের কাছে সেই সময় ভেট ছিল না, বাট ভেটকে ফোন করা হয়, তারপর আসে, তার ট্রিটমেন্ট চলে। তো সেই সময় আমরা শেল্টারের জন্য মানে নিরুপায় হয়ে গেছিলাম, শেল্টার পাওয়া যাচ্ছিল না। তখন মনের মধ্যে যাগলো যে ব্যাপারটা, আমরা তো ট্রিটমেন্ট করি বাট কিছু সিরিয়াস কেস যেগুলো থাকে সেক্ষেত্রে আমাদের দরকার শেল্টার, দরকার প্রপার ট্রিটমেন্টের জন্য প্রপার কেয়ার থাকা দরকার। সেই কেয়ারটা করার জন্যই আমরা এই এনজিওটাকে ফাউন্ড করা হয়। আপনারা মূলত সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছিলেন ওই একটা ঘটনার পর থেকে এখনো পর্যন্ত আপনাদের পথ চলা। এর মধ্যেও তো অনেক ঘটনা আছে, বাট একটা ঘটনা আমাদের কাছে খুব সেই ক্ষেত্রে আমাদের যে সেল্টার হাউস আছে সেই সেল্টার হাউসে নিয়ে গিয়ে আমরা ট্রিটমেন্ট করি এবং তাদেরকে আবার সুস্থ করে ফেরত দেওয়া হয়, রাস্তায় ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু অ্যানিমেল থাকে যারা রাস্তায় সার্ভাইভ করতে পারে, তাদেরকে আমরা শেল্টার হাউসেই রাখার দুর্গাপুর ছাড়া আসানসোল, রানীগঞ্জ, বাঁকুড়া তো রয়েছে, ইভেন কিছু স্টেট আছে বা কিছু জেলা আছে যেখানে বাই ফেসবুক বাই হোয়াটসঅ্যাপেও আমাদের কানেকশন মানে আমাদের এনজিও সাথে কানেক্ট আছে। দিদি, তোমার কাছে আসবো, যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে মেম্বার আমাদের হয়তো এনজিওর মধ্যে রয়েছে কিন্তু সবার মধ্যে সেই কোঅপারেটিভ ব্যাপারটা থাকে না, তো সেই ক্ষেত্রে একটা সমস্যা থেকেই থাকে। তো এই ক্ষেত্রে তোমাদের এনজিওতে মানে কোঅপারেটিভ ব্যাপারটা কতটা রয়েছে? মোটামুটি কোঅপারেটিভ তো সবাই হচ্ছে, তো এটা নয় যে কেউ ইয়ে করে না। এরপর টাইমটাও তো দেখতে হবে, কারণ সবাই তো নিজের সবাই ব্যস্ত মানুষ এখনকার দিনে, তো সেই ব্যস্ত সময় থেকে এবারে বের করে যে এদেরকে টাইম দেওয়া, তো মোটামুটি সবাই
কোঅপারেট করছে না, ওটাই তো আসল যে একটা সংস্থাকে সংগঠিত করতে এবং সেটাকে নিজেদের মধ্যে মজবুত রাখতে তো নিজেদের কোঅপারেশনটা সব থেকে বেশি জরুরি। বাহ, আচ্ছা মানে অ্যানিমাল ল নিয়ে কি বলতে চাইবেন? অ্যানিমাল ল নিয়ে বলার, দেখুন আমাদের রাইট নাও যে অ্যানিমাল ল আছে সেটা এতটা মানে কি বলবো এতটাও এফেক্টেড নয়, যেখানে আমরা একটা কুকুরের উপর কোনো ক্রুয়েলটি হলো বা একটা অ্যানিমালসের উপর কোনো ক্রুয়েলটি হলো সেক্ষেত্রে সেরকম কোনো স্টেপ বা সেরকম কোনো লিগাল অ্যাক্টিভিটিস নেই যেখানে শাস্তি পাবে এবং ইভেন কি দেখে আরও মানুষজন ইয়ে হবে। তো এক্ষেত্রে আমাদের বলা যে অ্যানিমেলস লটাকে একটু উন্নত করতে হবে, যাতে অ্যানিমেলস লটাকে আরও স্ট্রিক করতে হবে, যাতে একটা কুকুরকে মানে মানুষকে মারলে যেমন একটা কেস হচ্ছে যে ধরনের কেস হচ্ছে, তো একটা কুকুর বা একটা পথ পশুকে বা কোনো অ্যানিমেলসকে মারলে সেই ধরনের একটা কেস হওয়া উচিত বা সেই ধরনের একটা লিগাল স্টেপ স্ট্রিক হওয়া উচিত যেক্ষেত্রে মানুষ করার আগে দুবার ভাববে একদম এই ধরনের। সেক্ষেত্রে আমাদের অ্যানিমেলস লিগাল ল খুবই প্রতিদিনই হতে থাকে প্রায় দুদিন তিন দিন ছাড়া ছাড়া এই এনএইচ যে টু আছে এনএইচ টু এর উপর দেখতে পারবেন আপনার গরু অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো গরু অ্যাক্সিডেন্ট হওয়াটা একটা এমন কমন ব্যাপার, গরু অ্যাক্সিডেন্ট হলো সেটাকে কোনো কারণে যেহেতু আমার এনএইচের অথরিটির দায়িত্ব হচ্ছে এটাই যে আপনার গরুটা রাস্তার মধ্যে পড়ে আছে যে রাস্তাঘাটে আমার গাড়ি চলাচল করতে পারবে না, জাস্ট গরুটাকে নিয়ে সাইডে করে দেওয়া। বাট সাইডে করে দেওয়াটা কি সলিউশন? একটা মানুষ হলে সাইডে করতেন না, তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতো, তার জন্য অ্যাম্বুলেন্স আসতো, সব কিছু করাতো, কিন্তু সেক্ষেত্রে কিছু করা হয় না। আমাদেরকে কল করা হয়, আমরা যখন যাই এনএইচের ওপর না কোনো এনএইচ অথরিটি গাড়ি দিতে পারে না কোনো কেউ সাপোর্ট করে কোনো রকম, কিন্তু এই নিজের উপর সাপোর্ট থাকে না। তো আমরা বেসিক্যালি কি করি, কিছু এটাই বললাম সব মানুষের মধ্যে মানে দশটা মানুষের মধ্যে কিছু এক দুজন ভালো থাকে, তো ওখানে আমরা পেয়ে যাই কিছু না কিছু ভালো মানুষ যারা থাকে দাঁড়ায়, তাদেরকে নিয়ে আমাদের মেম্বারকে নিয়ে আমরা গরুটাকে তুলে আমাদের যেহেতু অ্যানিমেল শেল্টার এটা আছে যে মানে বড় অ্যানিমেলসের জন্য আমরা সেই শেল্টার হাউসটা করতে পারিনি, তো সেক্ষেত্রে আমরা ধ্যান ফাউন্ডেশন আসানসোল আছে সেখানে আমরা পাঠাই, তাদের সাথে কোলাবোরেশন করে আমাদের এই কাজগুলো করা হয়। তো বেসিক্যালি দেখেই বোঝা যাচ্ছে এমন একটা আমাদের এখানে সিস্টেম আছে যেখানে আপনার গরু অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তার মধ্যে সবাই দেখছে প্রশাসন দেখছে, বাট সেক্ষেত্রে আপনার কোনো স্টেপ নেই কিছু নেই, একটা গাড়ি পেরিয়ে যাচ্ছে দুটো গাড়ি পেরিয়ে যাচ্ছে দশটা করে গরুটা ওখানেই পড়ে আছে। এটা আমাদের ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবেন, আমি ফেসবুক পেজে খুব ভালোভাবে লিখেছি, সাধারণ মানুষকেও লিখেছি যে এই বিষয়টা নিয়ে আপনারাও একটা মতামত দিন, কারণ আমরা চাই আমরা রিসেন্টলি একটা র্যালিও করবো, আমি সাধারণ মানুষকে বলবো আমাদের ওই র্যালিতে যোগ দেবেন, আমি তার আগে ফেসবুকে আপলোড দেবো হোয়াটসঅ্যাপে আপলোড দেবো, যাতে কারণ এই জিনিসটা রীতিমতো ডে বাই ডে ঘটেই চলেছে, রাস্তার মধ্যে কিছু মানুষ আছে যারা নিজের ব্যবসার জন্য গরুগুলোকে নিয়ে আসে বা যেগুলো মেল গরু থাকে সেগুলো ওদের ব্যবসার কাজে লাগে না, তো ওরা ওগুলোকে কী করে রাস্তার মধ্যে ছেড়ে দেয়, সেটা সার্ভি রোড থেকে ডিঙ্গিয়ে সেটা মেন রোডের ওপর চলে যায়। মানে মেন রোডে যখন যায় সেক্ষেত্রে যখন আপনার গরুটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, গরুটা তো অ্যাক্সিডেন্ট হচ্ছেই, তার সাথে কিন্তু মানুষেরও জীবন যেতে পারে, তো এই জিনিসটা প্রশাসনকে স্ট্রিক্ট থাকতে হবে, পুলিশকে স্ট্রিক্ট থাকতে হবে, যাতে সেই ধরনের গরু ট্রাফিক কন্ট্রোলকে সিস্টেমকে আমাদের ঠিক থাকতে হবে, যাতে সেই ধরনের গরু রাস্তায় না আসতে পারে, অ্যাক্সিডেন্টটা যাতে না হয়। ইভেন কি সাধারণ মানুষকে এটা নিয়ে ভাবতে হবে যে অ্যাক্সিডেন্ট হলে তার সাথে সাথে যাতে ট্রিটমেন্ট করার জন্য প্রশাসনের কাছে এই ধরনের একটা বার্তা পৌঁছে, যাতে এই ধরনের একটা সিস্টেম থাকে যেক্ষেত্রে আমরা তুলে নিয়ে যেতে পারি। সব জায়গায় ধরুন আমার এনজিও মেম্বারও নেই, সব জায়গায় আমার এনজিও অ্যাক্টিভিটি অ্যাক্টিভও নয়, সবাইকে সে জায়গায় সজাগ হতে হবে। দুর্গাপুর আছি, রানীগঞ্জ আছি, আসানসোল পর্যন্ত, এর বাইরে তো আমি করতে পারছি না, এর বাইরে ওখানে গরুটা জলের বৃষ্টিতে ওখানে পড়ে পড়ে মরে গেল, একদমই। তো এই জিনিসটা সবাইকে সজাগ হতে হবে, বেসিক্যালি একার পক্ষে সম্ভব নয়, একদম, মানে সবাই মিলে করতে হবে, সবাই মিলে একদম। মানে সেই ক্ষেত্রে আপনারা হয়তো সাহায্য করছেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসটা আশা করবেন যে সাধারণ মানুষও আপনাদের পাশে এসে দাঁড়াবে। কিছু ক্ষেত্রে এমন না, কিছু জায়গাতে পুলিশ সাপোর্ট করে, এমন না সাপোর্ট করে না, অনেক পুলিশ অফিসারই আছে যারা সাপোর্ট করে, না করা নয়। এই রিসেন্টলি একটা ঘটনা আপনার নিঘার ওখানে হয়েছিল অ্যাক্সিডেন্ট, শ্রীপুর ফাঁড়ি থেকে একজন এসআই এসেছিল এবং কি গরুটাকে তুলে দেয়, আমার একটা মেম্বার যাই 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 হোক উনি খুব সাপোর্ট করেছিল, ঠিক আছে, মানে এই সাপোর্টটা হয়তো দরকার হয়ে পড়ে প্রচন্ড। এই সাপোর্টটার জন্যই বলা সবাইকে যেখানে দেখতে বলুন কারুর একার পক্ষে করাটা সম্ভব না, সাপোর্ট করুন আপনারা একদম, কারণ ওখানে যখন আমরা দেখছি যে একটা মানুষের অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছেন এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য যে
তোরজোরটা শুরু হয় সেটা যেন একটা পশুর ক্ষেত্রেও হয়, একদম একদম সবার জন্য যেন সেম হয়, এই জিনিসটা নিয়ে আমাদের পশুপ্রেমী যে সংগঠন আছে তাদের দাবি। তারা আমরা অনেক অ্যানিমেলস ল নিয়ে অনেক র্যালিও করেছি কলকাতায়, প্রতি বছর র্যালি হয়, আমরা প্রতিবার প্রতি জায়গায় বলি, বাট নো চেঞ্জেস, কোনো চেঞ্জেস নেই। আচ্ছা, মানে এই যে পশুদের, পথপশুদের বিশেষ করে রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, প্রচুর বেড়ে গেছে, বেড়ে গেছে। তো এই নিয়ে জনগণকে বা সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? জনগণকে বার্তা দেবো এটাই যে যেখানে আপনার ফাঁকা রোড, অনেকে ভাবছে সেখানে পশু থাকতে পারে, সেটা জেনেও অনেকে ইচ্ছাকৃতভাবে জোরে গাড়ি চালায়, বা সেক্ষেত্রে স্পিড লিমিট কন্ট্রোলটা করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। ধরুন রাস্তার মধ্যে কোথাও একটা গরু বসে আছে, তো আপনি অ্যাজ আ নাগরিক হিসাবে, ভারতীয় নাগরিক হিসাবে, যেমন একটা মানুষ পড়ে থাকলে আমাদের দায়িত্ব কি থাকে, মানুষটাকে সরিয়ে দেওয়া। তো সেক্ষেত্রে আমরা, সেক্ষেত্রে ওই জিনিসটা কিছু মানুষ এড়িয়ে যায়, ও গরু তো কুকুর তো কোনো ব্যাপার না, হবে হবে যাবে যাবে, এরকম একটা ব্যাপার মেন্টালিটি চলে আসে। কারণ মেন্টালিটি নিয়ে যদিও কথা বলা উচিত নয় আমার, বাট আমার যেটা মনে হয়, তো সেক্ষেত্রে কি করা, যদি রাস্তার মধ্যে গরুটা আছে একটু যদি আমি সাইড করে দিই, কারণ ও তো বুঝে, ও তো বোঝে না, বাট আমি সাইড করে দিলে হয়তো কি হবে, গরুটার প্রাণ বেঁচে যাবে। একটা কুকুরকে অনেকে কি করে, রাস্তার মধ্যে ঢিল ছুড়ে দেয়, আমি ঢিল ছুড়তে বল, ঢিল ছুড়ে দেয় ইচ্ছাকৃত হবে, সেই ঢিলটাই যদি আমি ভালো কাজে লাগাই, ঢিল না ছুড়ে ঢিলটা পাশে যদি ফেলি, আর সেক্ষেত্রে কুকুরটা যদি রাস্তার মাঝ থেকে সরে রাস্তা সাইডে চলে আসে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টটা হয় না। সেই ধরনের সতর্কবার্তা, স্পিড লিমিট কন্ট্রোল করে চালাতে হবে, এই ধরনের কাজগুলো আমাদেরকে করতে হবে। একদমই, অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকের থাকে কি কুকুর নিয়ে ফোবিয়া থাকে, ভয়ের একটা ভয় থাকে, অনেকে বলে যে আমি ভয় পেয়েছিলাম তার জন্য আমি মেরে দিয়েছি, সেটা কিন্তু হয় না। মানে আদতে কিন্তু একটা কুকুরে, অনেক সময় দেখেছি যে গ্রীষ্মকালের মধ্যে কুকুরের জিবের মধ্যে না লালা ঝরে, তো সেটাকে অনেকে মনে করে যে আমাকে কামড়াতে আসছে, কিন্তু আদতে কিন্তু সেটা নয়, সেটা কখনোই নয়। হ্যাঁ, হচ্ছে আপনি এটা কুকুর আপনার কি করতে পারে বেশি থেকে বেশি, আপনার বেশি থেকে বেশি কি করতে পারে, সাপোজ আমি চিন্তা করলাম আপনার একটা কুকুর বেশি থেকে বেশি কামড়ে দিতে পারে, তার জন্য আমি মনে করি জান, এটা স্বাভাবিক, আমি একটা ঢিল নিয়ে হালকা একটু কিছু করলাম বা ভয় দেখালাম ও চলে যাবে, আবার কামড়েও দিল, তার জন্য আমি একটা অবুজ জন্তুকে তো কিছু করতে পারি না। বেসিক্যালি এর জন্য গভর্নমেন্ট হসপিটাল আছে, সেখানে গভর্নমেন্ট থেকে প্রচুর পরিমাণে আমাদের সরকার ARV ভ্যাকসিন দিয়েছে, সেক্ষেত্রে এই ধরনের আসে না, তবুও মানুষের চিন্তা না মেরে দিয়েছে, কিন্তু কিছু মানুষের মেন্টালিটি থেকে যারা মারবে, এগুলো জাস্ট আপনার একটা, হ্যাঁ, কিছু মানুষের মানসিকতা এরকম থেকেই থাকে। বা আমি দেখেছি যে ধরুন এই যে হোলির সময়, আবিরের সময় ছোট ছোট বাচ্চা কুকুরদের চোখে মুখে আবির দিয়ে দেওয়া, বা কালী পুজোর সময় পটকা বেঁধে দেওয়া, এগুলো কিন্তু একটা মানে নিঃসংস মানসিকতার পরিচয়, একদমই এগুলো সত্যি উচিত। কিছু মানুষ আছে যারা করবে, এই জন্যই আমাদের এইগুলো, এই সিস্টেমগুলোকে ব্রেক করার জন্য আমরা চেষ্টা করছি যাতে প্রতিটা এরিয়াতে আমাদের এক একজন করে মেম্বার থাকে। তো ঘটনা হচ্ছে ও টেক কেয়ার করতে পারবে ব্যাপারটা। আমরা এই হোলির আগে যথেষ্ট পরিমাণে সব পশুপ্রেমী সংস্থা, সব পশুপ্রেমিকরাই পোস্ট করে যে রং দেবেন না, রংটা ওদের জন্য নয়, ওদের স্কিনে ইনফেকশন হতে পারে, বাজি ফাটাবেন না, এই ধরনের করতে থাকি। তো বলা যেতে পারে কিছুটা তো উন্নতি হয়েছে সোশ্যাল মিডিয়া আসার পর, এই আপনাদের যে সোশ্যাল প্রোগ্রামগুলো হচ্ছে এরপর কিছুটা উন্নতি হয়েছে। দেখুন, হাতের পাঁচটা আঙুল সমান নয়, ভালো খারাপ নিয়ে চলতে হবে, বাট পজিটিভিটিটাকে কাজে লাগাতে হবে। যদি ধরুন 10 জন ভালো মানুষের, খারাপ মানুষের মধ্যে 2 জন ভালো মানুষ থাকে, তো আমার মনে হয় 2 জন ভালো মানুষ আশা করি চেঞ্জ করতে পারবে। একদম, আমরা কেউ একাই গোটা পৃথিবীটা চেঞ্জ করতে পারবো না, বাট ভালো মানসিকতা নিয়ে আসতে পারবো। একদম একদম, বিবেকানন্দ কি করেছিল, বিবেকানন্দ যে বাণীগুলো দিয়েছিল সেই বাণীগুলোকে ধরে আজকে অনেকে এগিয়ে গেছে, আবার কিছু জন নাইনি তারা যেমন ছিল সেরকমই আছে, ব্যাপারটা যে যেমন ভাবে নেবে। মানে এক ক্ষেত্রে এরকম দেখা যায় যে বাড়ির হয়তো বাচ্চাদেরকে আমরাই বোঝাচ্ছি যে জীবে প্রেম করে যে জন সেই জন সেবিচে ঈশ্বর, আমরা নিজেরাই বোঝাচ্ছি, আবার গ্রীষ্মকালে ওই একটা কুকুর যদি বাড়ির নিচে ছায়ায় আছে তাকে কিন্তু সেই মুহূর্তে গিয়ে আমরা তাড়িয়ে দিচ্ছি। খুব হাস্যকর বিষয় লাগে এটা, মানে কি বলবো আপনাকে, ব্যাপারটা হচ্ছে এটাই, মন্দিরে পূজোর থালা নিয়ে একদম ভগবানের কাছে যাচ্ছে, শিবের মাথায় দুধ ঢালবে, জল ঢালবে, এই ঠাকুরকে ওই পুজো দেবে, ওই ঠাকুরের জন্য এই আনবে, ওই ঠাকুরের জন্য ওই আনবে, আদৌ কিন্তু ঠাকুর খাবে না, ব্যাপারটা হচ্ছে এটাই। আমি কোনো কমিউনিটিকে ছোট করছি না, না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, সবাই সবার কমিউনিটি নিয়ে থাকুক, কারণ এটা আমাদের অধিকার, এই কমিউনিটি নিয়ে, এই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি, কারোর বিশ্বাসকে আমি ক্ষুণ্ণ করছি না, বাট এটা নয়, আমরা যখন একটা বাণী করছি যে জীবে পেয়ে পরে যেই জন সেই জন সেবি চল, বাট রাখার সময় একটা কুকুর যদি পাশ দিয়ে পেরে গেছে হাটরে একটা লাফ মেরে দেবে, একদম একটুকুরো খাবারও দেবে না, এরকম মেন্টালিটি আছে। বাট সে কি না, বিরাট একটা আলিশান মন্দিরে পুজো দিতে যাচ্ছে এত বড় থালা নিয়ে, এত বড় একটা গাড়ি নিয়ে, এই জিনিসগুলো হয়ে থাকে, এই জিনিসগুলোকে চেঞ্জেস, মানুষের মনকে চেঞ্জেস আনতে হবে, আদারওয়াইজ আমরা যাই কিছু করে কিছু করতে পারবো না।
একদম। আর এইদিকে আপনার এই জন্মাষ্টমী রাধাষ্টমী পালন হচ্ছে শ্রীকৃষ্ণকে আমরা সবাই মানি কিন্তু। হুম, শ্রীকৃষ্ণ আমাদের সকল সকলের ভগবান, শ্রীকৃষ্ণকে আমরা সবাই মানি। তো শ্রীকৃষ্ণের স্টোরি চেক করেছেন কোনদিন? শ্রীকৃষ্ণ কে ছিল? রাখাল ছিল, গরু চড়াতো, সে তো পশু প্রেম তার মধ্যে ছিল। অথচ আমি শ্রীকৃষ্ণের গোপালের পুজো করে যে যে কিছু মানুষ শ্রীকৃষ্ণ নিয়ে কাজ করে, কিন্তু তারাই আবার এগুলোকে সহ্য করতে পারে না, কিছু সংস্থা আছে যারা পশু অ্যাম্বুলেন্স নিয়েছে। তো এখনো আমরা সেই জায়গায় পৌঁছাইনি যে আমাদের সংস্থার সেই রকম ফান্ডিং নেই, তো আমরা পশু অ্যাম্বুলেন্স এখনো করে উঠতে পারিনি। তো নিয়ার অ্যাবাউট ওয়ান ইয়ারের মধ্যে আমরা একটা অ্যাম্বুলেন্স আনবো, পশু অ্যাম্বুলেন্স, যেটাতে আমরা পথ পশুদের নিয়ে মেন সমস্যা হয়, একটা কুকুরের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কোনো গাড়ি সে মানুষকে তোলে না এখনকার দিনে, কিছু হলে তো কুকুর গরু ছাগল কেন তুলবে। তো আমাদের পশু অ্যাম্বুলেন্স এখানে থাকবে, যেখানে আপনার পথ পশু যারা আছে, বেসিক্যালি পথ পশুদের ব্রিড অ্যানিমালসের জন্য তো কোনো চাপ নেই, ধরুন একটা গাড়ি করে সে নিয়ে যেতে পারবে, তার টাকা আছে, কিন্তু পথ পশুদের জন্য কেউ করেন। তো আমাদের অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি পথ পশুদের জন্যই থাকবে, আমি বলছি না ব্রিড ডগের জন্য, সেক্ষেত্রেও ব্যবহার করতে পারে তারা, সেক্ষেত্রে চার্জেবল করবো। তো সেক্ষেত্রে আপনার কি হবে, পথ পশুদের যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো তৎক্ষণাৎ একটা অ্যাম্বুলেন্স গিয়ে যদি ট্রিটমেন্টটা স্টার্ট করে দেয় হয়তো সে বেঁচে যাবে, সার্ভাইভ করার কত একটা মানুষের জন্য আমরা যে যে ব্যবস্থাগুলো করতে পারি একটা পশুর জন্য কিন্তু সেই ব্যবস্থাগুলো করা দরকার। সরকারকেও বলার, সমস্ত সরকারকেই বলার যে আপনারা তো সবকিছুই করছেন, তো অনেকবারই অনেক কিছু অনেক রকম করে দেখতে পান। তো এখন অবশ্য অনেকেই সরকার থেকে এগিয়ে আসছে, এমন না অনেকেই আছে যারা এই ধরনের কাজ করছে। তো বেসিক্যালি এটাই বলবো যে মানুষের যখন অ্যাম্বুলেন্স দিচ্ছেন তো একটা করে পশু অ্যাম্বুলেন্সেরও দেওয়াটা উচিত, কারণ আমরা এনজিওগুলো খুবই কষ্ট করে, খুবই ইয়াং জেনারেশন খুবই কষ্ট করে আমরা এগুলো চালাই। তো আমাদের পক্ষে একটা অ্যাম্বুলেন্সের এত টাকা বেয়ার করা বা একটা অ্যাম্বুলেন্স করতে পারবো, দশটা তো করতে পারবো না। তো সরকার থেকে যদি এই ধরনের কিছু অ্যাম্বুলেন্স সরকারিভাবেই যদি করে তো সুবিধা হয়। এই গভর্নমেন্ট হসপিটাল নিয়ে আপনার কথা বলি, গভর্নমেন্ট হসপিটালে আমরা জানি আপনার গভর্নমেন্ট হসপিটালের ডিউটি হচ্ছে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 4টা 5টা পর্যন্ত। অ্যানিমালস হসপিটাল শনিবার হাফ ডে, রবিবার বন্ধ, ঠিক আছে। এবার আমার একটা কোশ্চেন হচ্ছে, রবিবার কি আমার অ্যানিমালসের ট্রিটমেন্টটা দরকার না? বা রবিবার কি অ্যানিমালসে অ্যাক্টিভিটি হতে পারে না? আমার দেখি কোনো অ্যানিমালসের হতে পারে না, বেসিক্যালি হতেই পারে। তো এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে। বেসিক্যালি ব্যাপার হচ্ছে 24 ঘন্টা যদি মানুষের হসপিটাল খোলা থাকে তো অ্যানিমালস হসপিটালও 24 ঘন্টা ডিউটি করতে হবে। এত এত পোস্ট খালি আছে যে পোস্টগুলোতে এত ইয়াং জেনারেশনের ডক্টর এলডিএ যারা পাস করে বসে আছে তাদের কোনো রিক্রুটমেন্ট নেই। কেন নেই? তাদেরকে সুযোগ দেওয়া হোক, কিছু যারা কিছু কোর্স চালু করা হোক, যেই ধরনের কোর্স চালু যেগুলো করে অ্যাটলিস্ট তারা গভর্নমেন্টের জন্য পরীক্ষা দিতে পারবে বা সেই এক্সামগুলো দিয়ে সেগুলো। ইয়াং জেনারেশনের অনেক ছেলের মধ্যে ইচ্ছা থাকে যে আমি কাজটা করবো, বাট সাপোর্ট নেই। একটা অ্যানিমালস আপনার কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে আপনি একটা ডক্টর দেখাতে যাবেন, এবার পথ প্রচুর হয়েছে সাপোর্ট, সেক্ষেত্রে মানুষটার ইচ্ছা আছে বাট মানুষটার কাছে ফান্ডিং নেই। আমরা আছি কিন্তু সেক্ষেত্রে সে আমাদের কথাটা জানে না, সে জানে একটা গভর্নমেন্ট হসপিটাল আছে সেখানে ট্রিটমেন্ট হয়, বা একটা লোক একটা খুব কষ্ট করে একটা গরু রেখেছে, সেই গরুটা দুধ ফুদ দেয় ও চলে যায় কোনো রকম, এরকম একটা ব্যাপার, তার ট্রিটমেন্টের জন্য তাকে প্রাইভেট ডক্টর দেখাতে হয়। সেক্ষেত্রে আমার ধরুন কোনো অসুস্থ হয়েছে, আমি আমার পয়সা নেই, আমি গভর্নমেন্ট হসপিটালে গিয়ে দেখাবো। তো সেক্ষেত্রে পশুদের ক্ষেত্রে গভর্নমেন্ট হসপিটালে নিয়ে যাওয়ার কথা, কিন্তু ওই বললাম টাইমিংটা, মানুষের ক্ষেত্রে যদি 24 ঘন্টা খোলা থাকতে পারে তাহলে তাদের ক্ষেত্রে কেন নয়? হ্যাঁ অবশ্যই, আমাদের এখানে অ্যানিমাল হসপিটালে সার্জারি কোথায় হয়? বেসিক্যালি পলিক্লিনিক খুব কম জায়গায়, বর্ধমান আছে, কিছু কিছু ডিস্ট্রিক্ট শহর আছে, সেই পলিক্লিনিক গুলো প্রতিটা মহকুমা শহরেই করা উচিত, প্রতিটা জায়গায়, যাতে একটা ডিস্টেন্সের পর 100 কিলোমিটার জার্নি করে আপনি কোনো কুকুর বা গরুকে নিয়ে যেতে পারবেন না, বা সেখানে ডাক্তারের পক্ষে আসা সম্ভব নয়, যে ব্যাপারটা হচ্ছে যে আপনার কোনো ট্রিটমেন্ট সার্জারি করতে আসার জন্য, সেই সুবিধাটা আমাদের সব জায়গাতে করতে হবে যাতে এই ধরনের ট্রিটমেন্ট গুলো পাওয়া যায়, এই ধরনের সুবিধা পাওয়া যায়। একদমই তাই, এবং এটা হয়তো দরকার আমাদের আমাদের সোসাইটিতে, যদি মানুষের ট্রিটমেন্ট হতে পারে এবং হসপিটাল খোলা থাকতে পারে, প্রাইভেট বলুন সরকারি বলুন খোলা থাকতে পারে 24 ঘন্টা এবং প্রত্যেক সপ্তাহে, তাহলে পশুদের জন্য এটা দরকার। আচ্ছা, আপনার কাছে এটা একটা প্রশ্ন থাকবে দিদি, যে প্রশাসন কতটা কোঅপারেট করেছে আপনাদের? প্রশাসন তো নিশ্চয়ই কোঅপারেট করে, এটা তো নয় যে করে না, ওনারা নিশ্চয়ই করেন, তো ভালোই, এটা নয় যে
আটকাতে পারে না, সেই ধরনের বাধা না আসার কারণ প্রশাসন সাপোর্ট করে না করা নয়। সব আমাদের অ্যানিমেল ক্রুয়েলটির ক্ষেত্রে যতগুলো থানাতে আমরা কমপ্লেন করেছি তারা সাপোর্ট করেছে, তারা কমপ্লেন নিয়েছে, অ্যারেস্ট করেছে, বাট লয়ের আগে তো কেউ নেই, লয় অর্ডার আপনি মেনে চলেন, আমি মেনে চলি, সবাই মেনে চলে, একদমই। কিন্তু আমি দেখেছি বিভিন্ন যারা ট্রাফিক পুলিশ, যারা প্রশাসন, তাদেরকেও কিন্তু এই ব্যাপারে একটু তৎপর হওয়াটা প্রয়োজন, কারণ রাস্তার মাঝখানে যখন ওই চারপেয়েগুলোর কিন্তু মাথায় এটা থাকে না যে গাড়ি আসছে আমাকে সরে দাঁড়াতে হবে, তো সেই ক্ষেত্রে তাদেরকেও তৎপর হওয়াটা প্রয়োজন। হ্যাঁ, আচ্ছা, মানে আগে আরো কি কি কাজ করতে চাইবেন? আগে আমাদের এখন যে শেল্টারটা আমরা চালাই দুর্গাপুরের মুখে, সেটা হচ্ছে আমাদের রেন্টেড শেল্টার। আমরা মানে অনেক জায়গাতেই চেষ্টা করেছি, সেক্ষেত্রে আমরা কোনো রকম কোনো জায়গা পাচ্ছি না এখনো, তো জায়গা পাচ্ছি না মানে জায়গা না পেলে তো হবে না, এবার করতে হবে নিজেদেরকেই একটা ব্যবস্থা করে কোনো একটা জায়গা কিনে সেটা বড় একটা শেল্টার হাউস বানাবে। এখন আমার শেল্টারে ধরুন 18টার বেশি আমি পেশেন্ট নিতে পারবো না, মানে ডগের ক্ষেত্রে কথা বলছি, 18টা মানে আমার এর বাইরে ক্যাপাসিটি নেই, কিন্তু তার থেকেও তো অনেক বেশি দরকার ট্রিটমেন্টের, যেগুলোকে আমাকে রাস্তায় রেখে কারো কাউকে বলে তার মানে তার বাড়ির সামনে রেখে বা কোথাও রেখে করতে হচ্ছে, সেটা আমার শেল্টার এলে আরো ভালো বেটার ট্রিটমেন্ট পাবে। তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের ইন ফিউচার যেটা আমাদের করা হচ্ছে যে একটা বড় শেল্টার করা হবে, বড় শেল্টারে যেখানে নেওয়ার অ্যাবাউট মিনিমাম 100 করা হবে, সেখানে মাল্টি স্পেশালিটি করার কথা ভাবা হচ্ছে, একটা ব্লাড টেস্ট থাকবে, এক্সরে থাকবে, সবকিছু থাকবে। কারণ আমাকে আজকে শুধু পথপশু বলে বলছি না, ব্রিড ডগের ক্ষেত্রেও, সেক্ষেত্রে আপনার ঘটনাটা হচ্ছে একটা ব্লাড টেস্টের জন্য আমাদেরকে ছুটতে হয় কলকাতা, যেখানে কোনো ভেট ল্যাব নেই। তো সেই ধরনের আমাদের একটা পুরো পরিষেবা থাকবে যেখানে ভেটেরিনারি ল্যাবরেটরি থাকবে, যেখানে এক্সরে মেশিন থাকবে, কারণ কুকুরকে কেউ এক্সরে মেশিনে চাপাতে চাইবে না। তো সেক্ষেত্রে আমাদের পুরোপুরি ওইভাবেই থাকবে যে আপনার এক্সরে মেশিন থেকে পুরো মাল্টি স্পেশালিটি করা হবে, জাস্ট লাইক হিউম্যান, একদম একদম। আর সবচেয়ে আরেকটা বড় জিনিস যেটা বলি আপনাকে, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে প্ল্যানটা আছে, এটা করার পর অ্যানিমালস পার্ক তৈরি হবে একটা। আচ্ছা, অ্যানিমালস পার্কটা হবে কি রকম, ধরুন আমার শেল্টারে কোনো একটা কুকুর আছে ট্রিটমেন্ট, তার আমি আপনাকে যেটা বললাম কিছু কুকুরকে সুস্থ করে আমরা বাড়ি ফেরাতে পারি, কিছুকে পারি না, যারা ধরুন 4টে পাই নেই, আমার শেল্টারে একটা কুকুর আছে যার পায়ের ওপর একটা গাড়ি চলে যায়, 4টে পায়ের ওপর চলেছে, 4টে পায়ের ওপর চলার কারণে ও সবকিছু করতে পারে, বাট ও এখান থেকে অতটুকু গেলে ঘোষরে ঘোষরে যায়, মানে ও সার্ভাইভ করতে পারবে না, তো ওকে তো আমি ছাড়তে পারি না, একদমই কুকুর ভাঙাকে ছাড়তে পারি না। তো সেই জন্য আমরা গরু হোক কুকুর হোক বা যেই ধরনের অ্যানিমালস এর জন্য আমরা অ্যানিমালস পার্ক যেটা হবে সেটা হচ্ছে সেখানে আমরা সেইগুলো তাদেরকে রাখবো, সেটা একটা জোন করা হবে যেখানে মানুষ এসেও ভিজিট করতে পারবে, একদম অনেকটা মনে শান্তিও হবে, আর তারাও সুস্থভাবে থাকবে, তারা নিজের লাইফটাকে নিজেদের মতো করতে পারবে। ওই আমার ওই একটা চার দেওয়াল ঘরের মধ্যে তারা আছে, সেক্ষেত্রে আমি চাইছি একটা ফ্রি জোন থাকবে, যেই ফ্রি জোনের মধ্যে ওরা নিজেদের মতো করে সার্ভাইভ করে থাকতে পারবে, একদম। তো এটা হচ্ছে ওদের নিজেদের একটা জায়গা, একদম নিজেদের একটা জায়গা, একটা ফাঁকা পরিবেশ, আমি তো চার দেওয়ালের বাইরে ওকে জায়গা দিতে পারছি না, তো তারও তো ইচ্ছে করে যে আমি একটু বাইরে যাবো, একটু ঘুরবো, তো এই ধরনের একটা প্রজেক্ট করার ইচ্ছা আছে, এবং ইভেন কি এটা করব। মানে মূলত এখন অবধি এই বিষয়ে মানে পথপশুদের নিয়ে কোথায় কোথায় কাজ করেছেন? পথপশুদের নিয়ে মূলত এই এখন দুর্গাপুর, রানীগঞ্জ পুরোটা, উখড়া, মানে পশ্চিম বর্ধমান পুরোটাই বলতে পারেন। আচ্ছা, পুরোটা আপনারাই? বা মানে পুরো এটা আপনারাই দেখছেন? আমরা দেখি না, অনেক এনজিও আছে। হ্যাঁ, বেসিক্যালি আমরা যে জায়গাগুলো কাজ করি সেটা বলি, এর সাথে অনেক এনজিও আছে, আরো অনেকগুলো এনজিও আছে যারা পথপশুদের নিয়ে খুব ভালো কাজ করে, তারা ফিডিং করায়, তারা ট্রিটমেন্ট করে, ঠিক আছে, সবই করে। এবার মিলেমিশে কাজ করতে হয়, যেমন ধরুন আমার কোথাও প্রবলেম হচ্ছে, আমি ওই এনজিও কে বললাম, আপনি বা ওর ছেলেকে বললাম, এনজিও ছেলেকে যে তুমি একটু দেখে নিও, বা ওরা আমাকে, এই মিলিতভাবে কাজ করতে হয় এটা। আর বাঁকুড়া ডিস্ট্রিক্ট শহরে যেটা চালু আছে, বাঁকুড়ায় আমি লকডাউনের সময় জাস্ট বাঁকুড়া যাই একদিন একটা কাজে, তো ব্যাপার দেখতে পাই, মানে বাঁকুড়াটা নিয়ে আমার ঘটনাটা বলি, তো জাস্ট লকডাউনের সময় কুকুরগুলো খেতে পাচ্ছে না, এরকম অবস্থা, ট্রিটমেন্টটা দরকার, বাট আমি একা গেছি, আমি করতে পারছি না, জাস্ট দুটো কুকুরকে আমি আর আমার একটা বন্ধু গেছিলাম করলাম, তারপরে মনে হলো না বাঁকুড়াটাতে করা উচিত। বাঁকুড়াতে এনজিও আছে, সেটা মূলত কিছু জায়গায় কাজ করে, তো আমার আমি যেহেতু দেখেছি চোখে, তো সেহেতু আমার দরকার যে বাঁকুড়াটাতে একটা বেটার কিছু করার জন্য। এই জন্য অবলা বলে একটি গ্রুপ আছে যেটা আমাদের সাথে এগিয়ে এসছে, তারাও ওখানে একটা শেল্টার হাউস কোলাবোরেশন করে করবে, খুব রিসেন্ট ওখানে একটা কাজ শুরু হবে, ইভেন কি আমরা যে ওয়ার্ল্ড রেভিস ডে উপলক্ষে আমরা যে ক্যাম্পটা করব বাঁকুড়ার মানুষের মধ্যে সচেতনতা জাগাতে জন্য, সেখানেও আমরা এআরবি ক্যাম্প করব। প্রতি বছর দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ, উখড়া এই বেল্টে হয়ে থাকে, তো এবার আমরা চিন্তা ভাবনা করেছি যে বাঁকুড়াতেও একটা করব। আচ্ছা, মানে ওই ক্যাম্পে মূলত আপনারা কি প্রচার করেন? অ্যান্টি রেবিস ভ্যাকসিন করা হয়, ওয়ার্ল্ড রেবিস ডে উপলক্ষে অ্যান্টি রেবিস সাথে জলাতঙ্ক রোগ না ছড়ায় সেই কারণে আমরা কুকুরকে এআরবি ভ্যাকসিন করি।
আচ্ছা মানে কাম কুকুর যদি কোনো কামড়াই তাহলে সেই ক্ষেত্রে পুরোপুরি মিনিমাইজ করার চেষ্টা করা হয়, সবকিছু করা সম্ভব নয়। ঠিক আছে, একদমই, মানে মানুষের যে ভয়টা থাকে যে কামড়ালে যে দূর করা, যে আমরা মানুষের পাশে আছি সেটাকে সচেতনতা করা, ইভেন কি আমরা সেদিন ল কপি বিতরণ করি, যে মানুষকে সচেতন করি, ইভেন কি আমাদের একটা স্ট্রিট কর্নার করা হয় রাস্তায় রাস্তায়, পথ পশুদের নিয়ে বলা হয় না মারার জন্য, খেতে দেওয়ার জন্য, কোনো অসুবিধা হলে আমাদের হেল্পলাইনে ফোন করার জন্য। একদম সুন্দর, আপনারা শুনছেন ওনাদের কথা, এতে চলতেই থাকবে, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির, কোথাও যাবে না, ফিরে আসছে একটা বিরতির পর। ফিরলাম বিরতির পর, একটু আপনাদের মনে করিয়ে দিই যে এতক্ষণ আমাদের আলোচনা পর্ব চলছিল যে কিভাবে পথ পশুদের নিয়ে ওনারা কাজ করছেন, পথ পশুদের সাহায্য করছেন। আচ্ছা দাদা, পরের প্রশ্ন আপনাকে করতে চাইবো যে আপনারা এই পথ পশুদের সাহায্য করা নিয়ে সোসাইটিকে কি বার্তা দিতে চাইবেন? সোসাইটিকে বার্তা দেওয়ার এটাই যে আপনারা যে ধরনের পথ পশুদের কোন রকম কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে আপনারা অ্যাক্সিডেন্ট হলে পিছু না হটে এগিয়ে যাবেন, যতটা পারবেন নিজেদের সামর্থ্য মতো চেষ্টা করবেন, তারপর তো আমরা রয়েছি, আমাদের ফোন করবেন। তাছাড়া ব্যাপারটা হচ্ছে এটা, সোসাইটির ক্ষেত্রে আমি অনেক সোসাইটি দেখে রেখেছি যে এই কুকুর বা গরু ঢুকে গেল সোসাইটির মধ্যে, খুব ইরিটেশন ফিল হয়, খুব ইরিটেশন ফিল হয়। তো ইরিটেশনটা কেন ভাই? সোসাইটির মধ্যে অনেক বাজে লোক আছে, তার বেলা ইরিটেশন ফিল হচ্ছে না? একদম, কুকুর চেল্লাচ্ছে এর জন্য এত ইরিটেশন ফিল হয় কিছু মানুষের মধ্যে, সেক্ষেত্রে কুকুর চেল্লালে কি হবে, আমার চেল্লাচ্ছে আমার বাড়ির ছেলের পড়া হচ্ছে না, আমি ইরিটেট ফিল করছি, এরকম একটা ব্যাপার। মানে কুকুর খাবার নিয়ে বলছি, কুকুর খাওয়াতে দেওয়ার সময় অনেক ফিডার আছে যারা কুকুর খাওয়াতে দিচ্ছে সোসাইটির মধ্যে, তখন নাকি চিৎকার করছে কুকুরগুলো এই নিয়ে হচ্ছে। আরে ভাই আমি একটা কথা বলি, এবার যখন পলিটিক্যালি একটা মিছিল চলছে, এত পলিটিক্যালি বা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান চলছে, কাউকে আমি ছোট করছি না, নট অনলি পলিটিক্স, আমার গণেশ পূজার ভাষণ চলছে, সামনে গণেশ পূজা ছিল, এবার দুর্গা পূজা আসবে, সরস্বতী পূজা, পূজো তো চিরজীবন লেগেই আছে, আর এরকম কালচারাল প্রবলেম যেখানে এত বড় বড় মাইক লাগিয়ে আমরা চিৎকার করছি, সেখানে কিন্তু কেউ বলতে আসবে না, কারণ পারবে না, কিন্তু কুকুরগুলোর উপর বলতে পারবে, মানুষের মানে ওই যে মানুষটা ফিডিং করছে ওর উপর বলতে পারবে, বেসিক্যালি ওদের প্রবলেম এগুলো নিয়ে। কিছু ক্যারেক্টারের মানুষ আছে যাদের এগুলো নিয়ে ইরিটেশন থাকে, আফটার কোভিড কিছু মানুষকে মানে অনেক মানুষ সুধরেছে, এটা বলবো না, আবার কিছু মানুষ এই দেখেও সুধরেনি। কিছু মানুষের বোঝা উচিত যে একটা সময় কোভিড আমাদেরকে একটা এত বড় শিক্ষা দিয়ে গেছে, যে শিক্ষাটা কি দিয়ে গেছে কোভিড আমাদেরকে, যে যেভাবে নিয়েছে, কথাটা হচ্ছে কোভিড আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই সময় আমরা বাড়ির মধ্যে আবদ্ধ ছিলাম, তো এত কিছুর পরেও যে ভাই কিছু নেই লাইফে, ঠিক আছে, এই জিনিসগুলোকে মেনে চলা উচিত। যে জায়গায় গিয়ে আমরা পশুদেরকে খেতে দিই, আপনার স্ট্রিটে 10টা কুকুর আছে, একটা বাড়ি খেতে দিচ্ছে, কেন আমি দুটো রুটি বেশি করতে পারি না, খুব কমে যাবে, খুব চাপ হয়ে যাবে, এরকম কিন্তু হয় না, যতটুকু পারবেন খেতে দিন, মারবেন না, কোথাও অ্যাক্সিডেন্ট দেখছেন সেখানে যতটা পারবেন হেল্প করুন, বাকিটা আমাদের মতো কিছু সোশ্যাল ওয়ার্কার আছে, কিছু এনজিও আছে যারা আপনাকে সাপোর্ট করবে, না করার মতো কথা না, একদমই, ঠিক আছে। আচ্ছা কোভিড এর কথা আসলেন, সেখানে একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো যে এই কোভিড পরিস্থিতিতেও কিন্তু আমরা পথ পশুদের বেশ কষ্টে দিন কাটাতে দেখেছি, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে অনেক মানুষের ধারণা ছিল যে পথ পশুদের মধ্যেও কিন্তু ভাইরাস ছড়াচ্ছে এবং নিজেদের পোষ্য কুকুরকে অনেকে রাস্তায় ঠেলে দিয়েছে আমরা দেখেছি, কিন্তু সরকার থেকে কিন্তু বারবার এই কথাটা বলা হয়েছিল যে পশুদের মধ্যে করোনা ভাইরাস ছড়াচ্ছে না, তা সত্ত্বেও এই যে ভয়, এই জিনিসটা কিন্তু আমি মানছি যে করোনা ভাইরাসের মতন একটা ভয়াবহ মহামারী এটা প্রথম, তো সেই ক্ষেত্রে ভয়টা স্বাভাবিক, কিন্তু এদের ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা দেখেছি যে কোভিড এর সময় পথ পশুদের কিন্তু বেশ কষ্টে দিন কাটাতে হয়েছে, তো সেই ক্ষেত্রে সেই সময় আপনারা কিভাবে কাজ করেছিলেন বা এই ব্যাপারে কি বলতে চাইবেন? কিছু মূর্খ মানুষ যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই ধরনের ঘটনা ভেবেছিল, তারা ইউটিউবে আপনার একটা গান, এই মানিকে মাগিকে হিতে যেটা গানটা বেরিয়েছে ওটা সার্চ করে দেবে ফট করে, তার বায়োডাটা পুরো বের করে নিল, সে কি করতো, তার বাবা কি করতো, তার মা কি করতো, তার বোন কি করতো, ঠিক আছে, কিন্তু এই কোভিড নিয়ে যখন কুকুরের মধ্যে কোভিড ছড়ায় না, মানে যেটা কোভিড 19, ঠিক আছে, ক্যানাইন করোনা আলাদা জিনিস, ঠিক আছে, সেটা মানুষের আসে না, তো সেটা নিয়ে একবারও ইন্টারনেটে সার্চ করতে পারলো না যে ভাই কোভিডটা ছড়ায় না, কি বলবেন তাদেরকে, মূর্খ মানুষকে বোঝানো কোভিড ছড়ায় না, তারা যদি রাস্তার মধ্যে ছাড়ে তাদের এগেনস্টে আমরা লিগালি স্টেপ নেবো, কারণ কিছু মানুষ থাকে যাদেরকে আপনি মুখে বলে পারবেন না, তাদেরকে যতক্ষণ না কড়া ভাষায় কথা বলবেন শুনবে না, তো এই জিনিসগুলো করেছি। আর পথ পশুদের জন্য আমরা যেটা করেছি, আমরা না শুধু অনেক এনজিও করেছে, যেটা সবাই অনেক সোশ্যাল ওয়ার্কার আছে যারা করেছে, অনেকের কথাই বলা যেতে পারে,
পশু পরি সংস্থারা পশু প্রেমিকরা করেছে, তারা ফিডিং করেছে। যেমন আমরা ফিডিং করাতাম দুর্গাপুরের একটা জোন, যেমন দুর্গাপুর স্টেশন থেকে শুরু করে B1 B2 কবিগুরু, বাকি এখানে আরো এনজিও আছে যারা করাতো। রানীগঞ্জটা পুরোটা আমরা ফিডিং করাতাম, তার সাথে রানীগঞ্জে আরেকটি এনজিও ফিডিং করাতো, উপরন্তু উখড়াটা কিছুটা এলাকা ফিডিং করাতাম, ঠিক আছে। আসানসোলে কিছু এনজিও আছে যারা করাতো, ম্যাক্সিমাম আমরা ফিডিংটা করেছি যাতে পশুদের কোনো না হয়। তারপর ফেসবুক পোস্ট করেছি, যতটা পারবেন খেতে দিন, যাই করুন, মানুষকে সচেতনতা করেছি। তো বেসিক্যালি অনেক মানুষ এগিয়ে এসছে খুব ভালোভাবে। আমার এই এরিয়াতে মোটামুটি ম্যাক্সিমাম কুকুর কিন্তু খেতে পেয়েছে, ইভেন কি গরু ছাগলদের তো ব্যাপার নেই, ওদের ধরুন মালিক আছে, আর কিছু পথ আছে যাদের জন্য আমরা ব্যবস্থা করেছিলাম, অনেকেই করেছে, না করা নয়। বেশ সুন্দর। আচ্ছা দিদি, তোমাকে জিজ্ঞেস করতে চাইবো যে ইয়ং জেনারেশনকে কি বার্তা দেবে এই ব্যাপারে? আমার এখানে এটাই বলবার আছে যে ইয়ং জেনারেশন হেল্প করে এটা নয়, কিন্তু এখনো পর্যন্ত অতটা পরিমাণও নেই যে যারা হেল্প করছে, সবাই কিন্তু করে না, বা এই মনোভাবটা এখনো পর্যন্ত কারোর মধ্যে সেরকম অনেকের মধ্যে আছে যে নেই, নিজে খাবে নিজে করবে, এগুলো এখন দেখতেই পাওয়া যায়। ইয়ং জেনারেশন তো এখন খরচা তো করে, এটা তো নয় যে তারা খরচা করে না, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত রয়ে থাকতে পারছে সারা দিন, এমনকি এখন এগুলো দেখা যাচ্ছে যে গেম খেলবার জন্য টাকা দিতে পারছে, এরকম ঘটে আমি দেখছি। হ্যাঁ, কিন্তু ওদের জন্য যদি একটু কিছু ভাবতো তাহলে হয়তো ওদের আর একটু উপকার হতো। মানুষ যেরকম এখন আমি দেখি অনেক সময় মতো, বা এটা দেখতেই পাওয়া যায়, হয়তো রেস্টুরেন্টের বাইরে হোক বা যে কোনো স্ট্রিট ফুডের ক্ষেত্রে হোক, মানুষ খাচ্ছে এবং অনেক স্ট্রিট অ্যানিমালসও ঘুরে বেড়ায়, যেখানে বিশেষ করে আমাদের যেরকম কুকুররা ঘুরে বেড়ায়, কিন্তু ওখানে কিন্তু ওরা অবহেলিত বেশি হয়। কিন্তু এটা মানুষের মনে হয় না যে ঠিক আছে আমি তো ভালো কিছু খাচ্ছি, তো ঠিক আছে ওর জন্য এক প্যাকেট বিস্কুট, এটা যদি ইয়াং রাই তো এটার মধ্যে বেশি থাকে, এটা যদি করে তো আমার মনে হয় যে একটু বেশি ভালো হবে। একদমই তাই, ওটাই মনে হয়। দাদা এরপর কি বলবে দেখুন, দাদা যদি কিছু বলবে কি বলতে চাইবেন আপনি এই ব্যাপারে? আমার একটা বলা, ইয়াং জেনারেশনকে নিয়ে আমাদেরকে চলতে হবে। ইয়াং জেনারেশন একটা বড় পার্ট আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ইয়াং জেনারেশন সাপোর্ট করে না, ইয়াং জেনারেশন সাপোর্ট করছে। বেসিক্যালি আমাদের এনজিওতে ম্যাক্সিমাম ইয়াং মেন, মানে 90% ইয়াং জেনারেশনের মেম্বার, কলেজ স্টুডেন্ট যারা, কিছু জন স্কুল পাস করে এসছে তারা, ঠিক আছে। বেসিক্যালি ইয়াং জেনারেশনকে এটাই বলবো, তারা এগিয়ে যাক নিজের মতো করে, যেরকম যাচ্ছে পড়াশোনা করুক, তার সাথে যেমন কিছু সোশ্যাল ওয়ার্ক করা করছে, তার সাথে অ্যানিমালস এর কাজগুলো করুক, আমাদের এনজিও সাথে যুক্ত হোক। আমি সবাইকে বলেছি আমাদের এনজিওর সাথে যুক্ত হোক, যতটুকু হেল্প দরকার আমি তাদেরকে করব, ঠিক আছে। তারা কাজ শিখুক, অ্যাটলিস্ট যদি কিছু কাজ থেকে, যদি ফার্স্ট এইডার শিখে, আরে রাস্তার দুটো কুকুরের তো ট্রিটমেন্ট করতে পারবে। ওই জন্যই বলা এগিয়ে এসো তোমরা, কারণ আজকে ইয়াং জেনারেশন, এই কলেজ স্টুডেন্টরা যারা পাস করবে, ম্যাক্সিমাম জায়গাতেই তারা একটা কোনো, কেউ কালকে দিনে IAS অফিসার হবে, কেউ IPS হবে, কেউ BDO হবে, কেউ BLR হবে, কেউ সব বড় বড় জায়গায় যাবে। তো সেই জায়গায় তারা যদি একটু এগিয়ে আসে বা আগে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে, অ্যানিমেলসের অনেক সুবিধা হবে, সোসাইটির অনেক সুবিধা হবে। তো আমার নেক্সট একটা পরিকল্পনা আছে, কোভিডের জন্য তো কলেজ খুলছে না, তো সেক্ষেত্রে আমার ইচ্ছা আছে যে কলেজে কলেজে ক্যাম্পেনিং করবো, কলেজে এই পশুদের নিয়ে কলেজকে, কলেজের স্টুডেন্টদের মধ্যে একটা বার্তা দেবো, সেক্ষেত্রে আশা করছি একটা পজিটিভ কিছু রেজাল্ট পাওয়া যাবে। বাহ সুন্দর। আচ্ছা মানে পশু পথ পশুদের থেকে একদম আলাদা একটা কোয়েশ্চেন করতে চাইবো যে প্রথমে শুরুতেই এনজিও কি অবস্থায় ছিল, মানে শুরুটা তো প্রথম একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে করতে হয় যে নিজেদের উদ্যোগে নিয়েছেন এবং সেখান থেকে বাকিদেরকে ডেকে আনা এবং এই জিনিসটা তাদের নিজেদের মতামত তাদেরকে জানানো এবং তাদের মতামত নিয়ে কাজ করা, তো শুরুতে তো একটু স্ট্রাগল করতেই হয়েছে। তো শুরুটা কিভাবে হয়েছিল, মানে কি রকম ছিল? যখন শুরুতে হয় তখন 3-4 জন ছিল। আচ্ছা, তো তারপর আস্তে আস্তে আমাদের যখন সোশ্যাল মিডিয়া ফোকাস করে, তারপর আস্তে আস্তে অনেকে কানেক্টেড হয়, তাদেরকে বোঝানো হয় অ্যানিমালস নিয়ে। দেখুন, অ্যানিমালস এনজিওতে তারাই জয়েন করবে যারা পশু প্রেমিক, তো এই পশু প্রেমিকদের কাছে আমরা সবাই পৌঁছাতে পারি না। তো এই আপনার সোশ্যাল এক্সপ্রেস, এই সোশ্যাল এক্সপ্রেস যারা দেখছে এর মধ্যে অনেক পশু প্রেমী আছে, একদম, তারা নিশ্চয়ই আমাকে এর পরে আমার প্রোগ্রামের পর বা এর পরে যখনই অসুবিধায় পড়বে বা তাদের যদি ইচ্ছা হয় যে আমাদের সাথে কানেক্ট হবো, তো নিশ্চয়ই কানেক্ট করবে। এরকম ভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। তো আমাদের কাজ থেকে অনেক ছেলে এগিয়ে এসছে, আমাদের পোস্ট দেখে অনেক ছেলে এগিয়ে এসছে, এখনো আসে। তো এইভাবেই কানেকশন হতে 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 আস্তে আস্তে এই জায়গায় দাঁড়িয়েছে। প্রথমে আমরা স্ট্রিটে কাজ করতাম, তারপর যখন ম্যান পাওয়ার এলো, যখন একটু ভালো জায়গায় এলাম, তখন আমরা শেল্টার নিলাম, এরপরে আবার চাইছি একটা বড় শেল্টার করতে, এরপরে অ্যানিমালস পার্ক করতে। আর এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন সেটা কিরকম? এখন অ্যাপ্রক্স খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, সার্ভাইভ করছে। বাট এটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে, যাতে সার্ভাইভ না করে
একদম টোটালি কন্টিনিউয়াসলি রানিং হয়। আচ্ছা মানে এরকম কোন ঘটনার মানে কথা যদি আমাদের সাথে শেয়ার করেন যেটা মানে এখনো গর্ব বোধ হয়, যেটা মনে করলে মানে ওদের নিয়ে কাজ করাটা তো এমনিতেও একটা আনন্দের, এটা তো আনন্দ ছাড়া বা নিজে নিজেকে খুশি রাখার মতন কাজ আর হতে পারে না। তো সেক্ষেত্রে কিছু গল্প তো এরকম থাকবে যেটাতে এখনো নিজেদের প্রাউড ফিল হয় নিজেদেরকে নিয়ে। অবশ্যই গর্ববোধ ফিল হয়, কারণ আমার মানে বলা যেতে পারে রিসেন্ট কেসই বলছি আপনাকে, রিসেন্ট ঘটনায় বলছি, একটা কুকুর তুমি ভালো বলতে পারবে, লালির ব্যাপারটা আসানসোলে, আসানসোলে বলি একটা ঘটনাটা ডিটেল করি। আসানসোলে একটা লালি নামে কুকুর ছিল, যাকে একটা গাড়ি ধাক্কা দেয়, কুকুরটা পুরো আপনার আমাদের পোস্টটা দেখতে পাবেন, পুরো আপনার মাথা মানে ক্ষতবিক্ষত হয়, সেকেন্ড কথা ওর কোমর প্যারালাইজ হয়ে যায়, চলতে পারে না, মানে চান্সেস ছিল খুব মরে যাওয়ার চান্সেস ছিল বেশি, এরকম একটা বলে ওখানে। তারপরে আমাদের টিম যায় ওখানে, বাবুয়াদা বলে একজন আছে, লিপিকা চক্রবর্তী বলে একজন আছে, জয়দীপ বলে উইনসেন্ট কলেজ থেকে, তারা যায়, আমি যাই, তারপর দেখি। তারপর কি হয়, কুকুরটা ওখানে বেশ কিছুদিন ট্রিটমেন্ট চলে, বাট যেহেতু শেল্টারের প্রবলেম হচ্ছে আমাদের শেল্টার নিয়ে আছে রাইট নাও। তারপর একটা ও জানে, আর আমার একজন খুবই যার নাম করলে মানে করতেই হবে, যে আমার একজন মেম্বার, সেটা হচ্ছে সুরজিৎ বিশ্বাস বপু, ও রীতিমতো সারাদিন কাজ করে এসে ও রাত্রেবেলা ড্রেসিং থেকে শুরু করে ওদেরকে পরিষ্কার করা সবকিছু করে, তো ওরও একটা অবদান রয়েছে এর মধ্যে। আর আমরা তো ট্রিটমেন্ট করি, তাছাড়া আমাদের ডক্টর যে আছে তারা করে করছে, তো বাকিটা ও সেলটারে দেখে, ও একটু বলতে পারে ভালো লাগে। মানে লালি যেদিন ফার্স্ট এসেছিল ওখানে, যে দিদি দিতে এসেছিলেন উনি বলেছিলেন যে ওকে একটা মেঝেতে রাখা হয়েছিল, তো কি ওর শরীরে পুরো ওর ঘষে, ও তো নিজেকে হাঁটাতে চেয়েছে, তো ওর শরীরের মধ্যে না ফুটো তৈরি হয়ে গেছিল কাঁধে কোমরের মধ্যে। তো দিদি যখন ওখানে দাদাকে দাদার সাথে কন্টাক্ট করে তো এখানে তো নিয়েই এলো যে না ওই মেঝেতে ওর জন্য নয়। হ্যাঁ, তো এখানে যখন এলো, লালি ফার্স্ট দিন এসেছিল ওকে, ও কোনো রকম সেরকম মুভমেন্ট করতে পারতো না, কিন্তু ওই ঘষে ঘষেই চলাফেরা করতো। আচ্ছা, হ্যাঁ, তো তারপর তো ড্রেসিং তো ওই তো বললো, তারপরে মেডিসিন তো দাদা তো দেন। এইসবের পর হঠাৎ একদিন লালি খাওয়া সেরকম খাবার খাচ্ছিল না কিছু না, তারপরে লালি কি করছে আস্তে আস্তে ও জল বিস্কুট খেতে খেতে দাদা সেলাইন করতে যেয়ে পরে তারপর খেতে শুরু করলো। খেতে শুরু করার পরে একদিন দেখছি লালি রুম থেকে নিজেই বেরোচ্ছে, সেটা বেরোচ্ছে কিভাবে, ঘষে ঘষে, মানে সামনে দুটো পা পেছনে দুটো পা পেছনে করে লালি ঘষছে ফার্স্টে। তারপর ঘষতে ঘষতে একদিন আমি পরশুই বোধহয় পরশু মতো হঠাৎ দেখছি লালিকে আমি ওইভাবেই রাখতে, ওকে আমি ড্রেসিং করছিলাম, তো হঠাৎ ওকে আমি বসাতে যাচ্ছি, দেখছি ও নিজে বসে পড়েছে, মানে একদম সোজা ভাবে যেরকম স্ট্রেট বসে। তারপর দেখছি হঠাৎ লালি আস্তে আস্তে আমার সাহায্য দে, মানে আমি ওকে একটু ধরাতেই ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। তারপর দেখছি লালি হাঁটছে আস্তে আস্তে। বাহ, মানে এই সত্যি মানে এই ব্যাপারগুলো মানে ইমোশনাল একটা ব্যাপার, যে যেটাকে যাকে এতদিন ধরে মানে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনা আর কি, একদিক থেকে আমরা বলতে পারি। বা সুন্দর, কিছু মেম্বারের নাম আমি বলতে চাই যারা মানে প্রথম থেকে আমার সাথে আছে, সৌরভ মুখার্জি, সৌরভ দাস, রোহন মিশ্রা, পাখি সাহু যে দুর্গাপুরে আছে, যথেষ্ট কাজ করে, বাট এখন রিসেন্টলি ও মানে কাজের জন্য তো সবাই আছে করছে, এবার কিছুটা টাইম আপনার অনেকে অনেক সময় দিতে পারে না, বাট যাই হোক, পাখি সাহু যথেষ্ট কাজের সময় থেকে বের করে ও সাপোর্ট করে, রোহিত পণ্ডিত একটা ইয়াং ছেলে যে খুব ডেডিকেশন দিয়ে কাজটা শুরু করেছে, বেসিক্যালি ও এনজিওটার নামটা ও স্টার্ট করেছিল, মানে ও খোঁজে আর কি যে এই ধরনের একটা ইউনিক নাম দেওয়া যেতে পারে, কাজ করে ও খুবই ভালো কাজ করে রোহিত পণ্ডিত। বিট্টু মাহাতো যেটা বিটেক করছে, ও নিজের পড়াশোনার ফাঁক থেকেও যতটুকু টাইম পায় ও, বিট্টু মাহাতো আছে, ঠিক আছে, রাজা বলে একটি বাচ্চা ছেলে আছে ও আছে, ঠিক আছে, তো এরা আর কি জাস্ট। এখন অরিজিৎ নামে একটা ছেলে এসেছে, অরিজিৎ চক্রবর্তী, ভালো কাজ করছে, তো এরকম মানে সবারই সহযোগিতা ছাড়া অসম্পূর্ণ একদমই। মানে যেমন একটা গর্বের কথা শেয়ার করলেন আমাদের সাথে, মানুষ অনেক ধরনের হয়, মানে অনেক মানুষের মেন্টালিটি অনেক রকমের হয়, তো সেইভাবে সেই মানে সেই ধরনের কি এখনো অবধি কোনো সাধারণ মানুষের কাছ থেকে বাধা পেয়েছেন, মানে এই ধরনের কাজ করতে গেছেন হয়তো সেখানে, সেই ক্ষেত্রে নানান ধরনের তো কথা শুনতেই হয়, সেরকম কোনো কিছু ঘটনা আছে? একদম আছে, এটা প্রতি মুহূর্তে প্রতিটা ডে বাই ডে আমাদেরকে ফিল করতে হয়, আমাদেরকে সামনে থাকতে হয়। মানুষের প্রবলেম কোথায় নেই, মানুষের প্রবলেম সব জায়গাতেই আছে। এই কুকুর নিয়ে কথা বলছেন, এটাও অনেক মানুষের ইরিটেশন আছে, কুকুর নিয়ে কেন কথা বলছে, ঠিক আছে, তো ইরিটেশন থাকবে, সেটাকে নিয়ে চলতে হবে, কারণ আমাদেরকে সবকিছু নিয়ে চলে, ভালো খারাপ এটা নিয়ে চলতে হবে, পজিটিভিটিটাকে সামনে রাখতে হবে। ওই তো বললাম, একটা মানুষ চিৎকার করবে বাকি দশটা মানুষ তো সাপোর্ট করবে, আপনি যখন এগিয়ে আসবেন আপনাকে ভালো কাজের জন্য এগিয়ে আসবেন, ভালো মানুষ আসবেই। একদম, মানে এই ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটেছে অনেকবার?
আমি সোসাইটিটার একটা নাম করছি না, আমার খুব পরিচিত ফ্রেন্ড স্নেহা ভট্টাচার্য, উনি রেভিনিউ ইন্সপেক্টর, ঠিক আছে, আচ্ছা, আসানসোলে পোস্টেড। তো ব্যাপারটা হচ্ছে উনি যে সোসাইটিতে থাকতো, সোসাইটিতে আমি নাম করছি, সেই সোসাইটিতে উনি ফিড করাতো, খাবার খাওয়াতো। তো খাবার খাওয়ানোর জন্য কি হলো, ওই সোসাইটি, পুরো সোসাইটি, এত বড় সোসাইটি ওর বিপক্ষে গেল, বিপক্ষে রীতিমতো ওকে ধাক্কাধাক্কি করা শুরু করলো। তো আমাকে ভিডিও কল করে, আমি জাস্ট বলি ওখানে, আমি কল করি পুলিশকে, সাথে সাথে পুলিশ চাই, তারপরে আমরা সেটা নিয়ে মেইল করি। তো ওই সোসাইটি 35 মহিলা একদিকে আর আমাদের 5 মেম্বার একদিকে, ও একদিকে, চিন্তা করতে পারছেন আমি কি বলবো একটা মহিলাকে, আমি কিছু বলতে পারবো, কিছু বলতে পারবো। তো এইভাবে আমি কি করলাম, যাবে না, হবে না, তো লিগালি স্টেপ নেওয়া হলো সোসাইটির উপর। সোসাইটির যে মালিক, সে ফোন করে, তারপর একটা ওদেরকে একটা অফার করা হলো যে আপনারা সোসাইটি থেকে কুকুর তো তাড়াতে পারবেন না, তাহলে আমি সোসাইটির ওপর কেস করবো। তো এরপর কি হলো, ওখানে আমরা একটা অ্যান্টি রেবিস ক্যাম্প করলাম প্রপার ওয়েতে, ইভেন কি আমরা বলেছি প্রতি বছর অ্যান্টি রেবিস ক্যাম্প করবো, একটা ফিডিং জোন বানান, সেখানে খেতে দেওয়া হবে। তো আলটিমেটলি তারপরে দেখলাম ওর ওপর কোনো সেরকম চাপ পড়েনি, ওরাও এগিয়ে এলো, মানে ব্যাপারটা বুঝলো, বললাম না কিছু ভালো মানুষ সব জায়গাতে থাকবে। তো ভালো মানুষ, এখন আমি সোসাইটিতে যখন ভিজিট করতে যাই, দেখি ম্যাক্সিমাম ব্লকের নিচে মাটির পাত্রে জল রাখা, দ্যাটস মিন ওরা কেয়ার করছে, এতটা কেয়ার করছে যে জল পর্যন্ত রেখেছে মাটির পাত্রে, তাই না? এটা চেঞ্জেস আসতেই হবে, চেঞ্জ একদম, মানে কিছু বড় পদক্ষেপের পর কিন্তু চেঞ্জেস আসবেই, আসবেই, সেই বড় পদক্ষেপগুলোই আমরা নিতে বলছি, আর কিছু না, একদমই। আচ্ছা, মানে পথপশুদের রেস্কিউ করার পর, ধরুন কোন, এই যে এখন লালির কথাই বললেন, রেস্কিউ করার পর আপনারা কোথায় রাখছেন, মানে নিজেদের কাছেই? আমাদের শেল্টার হচ্ছে এটাতে, আর যারা সুস্থ হয়ে যাচ্ছে তাদেরকে আবার রাস্তায় ছেড়ে দিচ্ছি। এবার ধরুন আপনার ব্যাপারটা এটা হয় যে আপনি একটা কুকুর, ম্যাক্সিমাম ক্ষেত্রে কুকুর অ্যাক্সিডেন্ট হলো বা কোনো গরু অ্যাক্সিডেন্ট হলো, কেউ না কেউ বললো, বললাম ভালো মানুষ থাকে, তারা বললো, তারা আমি ট্রিটমেন্ট ফিটমেন্ট করে আবার তাদের পরিচর্যায় রেখে দিলাম, তারা দেখাশোনা করে। বাহ, আচ্ছা, পশু চিকিৎসা নিয়ে কি বলতে চাইবেন? পশু চিকিৎসা এখন আগের তুলনায় অনেক আপডেট হয়েছে, গভর্নমেন্টকে একটু সচেতন হতে হবে, কিছু পলিক্লিনিক আরও জায়গাগুলোতে যেখানে সার্জারি হবে সেই জায়গাগুলো এগিয়ে নিয়ে যেতে হবে, এই 24 ঘন্টা মেডিকেল পরিষেবা চালু রাখতে হবে, এগুলোই করতে হবে। গ্রামের দিকটাতে আরও একটু বেশি করে পশু চিকিৎসার ব্যবস্থাটা করাটা প্রয়োজন, গ্রামের দিকে অবশ্যই দরকার, অবশ্যই এখন মোবাইল ভ্যান এগুলো চালু করা হয়েছে, তো এটাকে আরো উন্নত করতে হবে, প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা করে ডক্টরের ব্যবস্থা করতে হবে। আমি একটা জিনিস দেখেছি যেটা গ্রামের দিকে পশু চিকিৎসালয় যেটা আছে, হ্যাঁ, তো ওখানে কিন্তু গরু ট্রিটমেন্ট হয়ে যায়, কিন্তু তুমি দেখবে যে ওখানে কিন্তু তোমার কুকুরদের বা এরকম এরকম ট্রিটমেন্ট কিন্তু হয় না, এটা এখনো পর্যন্ত অনেক জায়গাতে গ্রামে হসপিটাল পাওয়া গেলেও কিন্তু কুকুরদের জন্য চিকিৎসাটা কিন্তু এখনো পর্যন্ত নেই সেরকম, একদম। তো সেই জিনিসটা সত্যি হওয়াটা দরকার। আচ্ছা, মানে কোনো কাজের মধ্যে দিয়ে, গর্বের কাজ তো আপনাদের রয়েছে অনেক, কারণ ওদের নিয়ে কাজ করাটাই একটা গর্বের, তো রিগ্রেট ফিল হয়েছে কোনোদিন যে এই কাজটা হয়তো করা দরকার ছিল কিন্তু কোনো কারণবশত করা হয়ে ওঠেনি? কারণ বিভিন্ন রকম ভাবে আপনারা কাজ করছেন, তো কোনো কাজ হয়ে যেতে পারে যে হলো না, তো সেই নিয়ে রিগ্রেট ফিল হয়েছে? প্রতিদিনই হয় এই ধরনের রিগ্রেট ফিল, সবার মধ্যে হয়, প্রতিটা পশুপ্রেমিকের মধ্যে হয়, কারণ আমরা ম্যাক্সিমাম যে ফ্যাসিলিটিসটা দেওয়া দরকার সেই ফ্যাসিলিটিসটা আমরা দিতে পারি না। হয়তো আমার একটা কুকুরকে পৌঁছাতে হবে আমার শেল্টারে, কুকুরটা আছে ওখড়াতে, আমার কাছে গাড়ি নেই, সেই গাড়ি অ্যারেঞ্জ করতে করতে আমার 2 ঘন্টা টাইম লাগলো, সেটা যদি আমি আরো আগে করতে পারতাম বা আরো বেটার একটা সেলটা দিতে পারতাম। আমার ওখানে 18টা কুকুর রাখার ব্যবস্থা, আমি বাকি নিতে পারছি না, সব সময় ফিল হচ্ছে, প্রতিটা মুহূর্তে আমাদের খারাপ লাগে, প্রতিটা মুহূর্তে কষ্ট হয়, ফ্যাসিলিটিস এর অভাব। মানে এই ক্ষেত্রে সরকারকে কি বলতে চাইবেন? সরকারকে বলতে চাইবো যে সবই সরকার জানে, নতুন করে কিছু বলার নেই, এই জিনিসগুলো নিয়ে একটু ভেবে দেখা দরকার যে সেক্ষেত্রে একটা অ্যাম্বুলেন্সের পরিষেবা, সরকারি পরিষেবা, এনজিও গুলোকে একটু সাপোর্ট করা, এইভাবে সাপোর্ট করলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। হয়তো যারা সমাজসেবী রয়েছে, যারা মানে সমাজের সাহায্য করছেন, বা বিভিন্ন এই কোভিড সময়ে আমরা দেখেছি যে লকডাউনে মানুষের, মধ্যবিত্ত মানুষের সমস্যায় পড়েছেন, দরিদ্র মানুষের সমস্যায় পড়েছেন, সেই ক্ষেত্রে প্রশাসন সরকার এগিয়ে এসেছে, কিন্তু এই চার পেয়গুলোর জন্য কিন্তু এগিয়ে আসেনি। এখন আমি আপনাকে একটা কথা বলি, এগিয়ে আসছে অনেকে, এখন একটি মানুষের সংগঠন মানে হিউম্যান অর্গানাইজেশনের কথা বলি, নবজাগরণ, বেসিক্যালি ওরা 1.5 থেকে 2 বছর হলো কাজ শুরু করেছে রানীগঞ্জের বুকে নবজাগরণ। তো আমি রানীগঞ্জে ফিডিং করানোর সময় খুব একাকিত্ব ফিল করছিলাম যে একাই করাবো, 2-3 জন ছেলে নিয়ে করাবো, একটা ব্যাপার আছে। তো আমি নবজাগরণের সাথে কানেক্ট হই, তো নবজাগরণ আমাকে একটা ভরসা দেয়, তাদের প্রতিটা ছেলে, এই সেকেন্ড লকডাউন যেটা হয়েছিল সেকেন্ডের প্রতিটা ছেলে রাত্রে 7টা থেকে নিয়ে 10টা পর্যন্ত গোটা রানীগঞ্জ খাবার দিত। ইভেন কি ওরা, ওদের মধ্যে একটা জিনিস দেখেছি, এতটা পশুপ্রেম দেখেছি, তারা কুকুরকে নিয়ে এসছে,
ট্রিটমেন্ট করেছে এবং তার মধ্যে দু একজন দেশি কুকুরকে অ্যাডপ্ট করেছে। তো থ্যাংকস টু নবজাগরণ এইভাবে কাজ করে যায়। আর ধর বাকি এনজিও গুলোকে বলবো যারা হিউম্যান সংস্থার সাথে যুক্ত আছে, মিশন অন ওয়েলফেয়ার ফাউন্ডেশন অলরেডি সাপোর্ট করে, এই ধরনের সাপোর্টকে বলবো যারা এগিয়ে আসুক আমাদের সাথে, তারা যেরকম করছে করুক, তার সাথে আমাদের সাথে যোগ হয়ে আরো ভালো কাজ করা যেতে পারে। আচ্ছা, আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তো কি বলতে চাইবেন আপনারা এখানে? আমাদের ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আয়ুদার লিখলেই সার্চ করে পেয়ে যাবেন, ঠিক আছে। তাছাড়া টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, এবং গুগলে সার্চ করলে পাবেন। তাছাড়া আমার নাম্বারটা আমি একটু বলে দিতে চাই, 7384020901, এই নাম্বারে কল করো যোগাযোগ করতে পারেন। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলে দাও। 7908016520। বাহ, মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। বাহ, সময় একদমই কম। আসলে ওই চারপিয়গুলোর কথা যদি বলতে বলা যায় বা পথ পশুদের কথা যদি বলা হয় তাহলে কিন্তু আমার মনে হয় না 50 মিনিটে এটা কাভার করা সম্ভব। কারণ ওরা একটা ইমোশনের জায়গা, ওরা একটা ভরসার জায়গা। মানুষের থেকে বেশি ভরসাযোগ্য যদি কেউ হয় তাহলে সেটা ওরা। আজকের মতন সোশ্যাল এক্সপ্রেস এখানেই, এই পর্যন্তই। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যত্ন যেমন নিজেরকে করছেন সেরকম ওদেরও করুন। নমস্কার।